আমিনকে ওই হালিমা যখন কুলের মধ্যে নিল, হালিমা বলে আমার উটটা লড়তে পারে না গো, আমার উটটা দাঁড়াইতে পারে না, আমার উটটা হাঁটতেও পারে না, আমি যাই মাত্র রহমাতুল লিল আলামিনকে আমার কুলের মধ্যে নিয়েছি, আমি উটের উপরে বসলাম, আমি দেখলাম আমার উটটা ঘোড়ার মতো দৌড়ান শুরু করেছে। এবার আমার নবী একটা কোনার মধ্যে দাঁড়াইয়া রইছে, আর একটা মহিলা জীর্ণ শীর্ণ, টাকা নাই পয়সা নাই, উটটাও লড়তে পারে না। ওই মহিলাটা বাজারে লাস্ট বেলায় যখন ঢুকছে, ঢুকার পরে মনে মনে ভাবতেছেন আমরা আসতেও দেরি হইয়া গেছে, এখন কি আর ভালো সন্তান পামু নাকি, সবাই তো যার যার সন্তান নিয়ে গেছে। এই চিন্তা ভাবনা খুইরা ওই মহিলাটা বাজারের মধ্যে একলা দাঁড়াইয়া রইছে, কারে নিমু কোনো সন্তান নাই, কিন্তু রহমাতুল্লিল আলামিন একটা কোনায় বসে আছেন, কিন্তু ওই রহমাতুল্লিল আলামিনকে তিনি ধরতে যাবেন। কিন্তু হঠাৎ কইরা ওই মহিলা যখন চিন্তা করলো আমি কারে নেব, গায়েব থেকে একটা আওয়াজ আসছে, ডাক দিয়ে বলে হালিমা, হালিমা গো, ও হালিমা তুমি চিন্তা করো না, বাজারের মধ্যে যে সন্তানটা তুমি দেখতেছো, এই সন্তানটারে তুমি কোলে নাও, এই সন্তানটারে তুমি নিয়ে যাও, দেখবা এই সন্তান দেখিয়া বাজারের সব মানুষ তোমার প্রতি হিংসা করবে। হালিমা বলেন আমি তাকায়া দেখলাম ওই যে গাছের দিকে তাকায়া রয়েছে, যেই গাছের মধ্যে কোনো পাতা নাই, যেই গাছের মধ্যে কোনো ফুল নাই, মরতে মরতে কাঠ কাঠ হয়ে গেছি, আল্লাহ আমার কেমন রহমত দিল রে, কেমন রহমাতুল্লিল আলামিন। আমি তাকায়া দেখলাম আমার শুকনা গাছের মধ্যে পাতায় আর ফুল এসে গেছি। আমার নবীর শান আমি বলবো, আমার নবীর মর্যাদার কথা আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, নবীর সম্মান কতটুকু বাড়াইছে এই পৃথিবীর কোন মোল্লা মুন্সি জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে হে বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। তৌফিক ভাই রে, ও চেয়ারম্যান ভাই, কবরে কেমন আছেন আমি জানি না, এই মাহফিলে যখন কালেকশন করতাম আপনি আমারে বলতেন হুজুর আমি এত দিব, আজকে তো আপনি নাই, আপনার জায়গায় আরেকজন চেয়ারম্যান, একদিন আমি বক্তা, আজকে বক্তা, আগামী বছর আমি দুনিয়াতে নাও থাকতে, এটাই হলো ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বন্ধুরি ও যুবক, যেই কোন মুহূর্তে মৃত্যু নামক থাবা তোমারে মারতে পারে, দিলটা নরম করে বসো, দিলটা নরম করে বসলে আমার আল্লাহ রহমত তোমার উপরে নাজিল হবে। এ যুবক ভাই, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন, এমন মায়ার নবী, দয়ার নবী, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী কান্দেন, এখনো আশ একলা মদিনায় গেলে নবী রওজার পাশে নবীর সালাম দিয়া যখন দাঁড়ায়া যাই গো, যার ওই নবীর মহব্বতের কান আছে, কানটা নবীর রওজার কাছে লাগাইলে আশেকে বসতে পারে আমার নবী রওজার ভিতরে এখনো উম্মতি উম্মতি বলে কানতেছে। ও নবী দুনিয়াতে আইসাও তুমি উম্মতির জন্য কাঁদছো, পাথরের আঘাত খাইও তুমি উম্মতির জন্য কেঁদেছো। ও নবী গুহার ভিতরে পয়রাও তুমি উম্মতির জন্য কাঁদছো গো নবী, দুনিয়াতে যাওয়ার সময় তুমি আয়েশার কইছো আয়েশা, ও আয়েশা গো
সালাত 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 ও আয়েশা নামাজ 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 আয়েশা গো নামাজ 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 কেন বারবার নামাজ কইছে জানেন নি আমার নবী বলে বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো কবরের মাটিটা এমন ভাবে তোরে চাপা মারব এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব দুই নম্বর হলো বেনামাজির কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইয়া দিব তিন নম্বর হলো এই কবরটার ভিতরে এমন সাপ দিয়া দিব এই সাপের সবুলে তুমি তছনছ হইয়া যাইবে এই জন্য যুবক পোলাপান শুরুতেই বলো নামাজের দরকার আছে না না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের এত মর্যাদা কি বলবো নবীর মর্যাদার কথা অনেকে বলে নবী নাকি চল্লিশ বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে আপনারা বলেন আমার নবী কি চল্লিশ বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে নাকি আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত ও নবী কখন আপনার উপরে নবুয়ত আবশ্যক হয়েছে কখন আপনাকে নবুয়তি দান করা হয়েছে আমার নবী বলেন কুনতু নাবিয়া ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ আদম এবং আদম আলাইহিস সালামের রূহ এবং দেহের অস্তিত্ব যখন নাই তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম নবী আমার দুনিয়াতে আসলেন নবী আমার দুনিয়াতে আসার পর নবী দেখলেন নবীর আব্বা দুনিয়াতে আসার আগেই নবীর আব্বা দুনিয়া থেকে চলে গেছেন এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নিজের জন্মের নিজের দুনিয়াতে আসার পর নবীজি বুঝ হওয়ার আগে তার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন এমন অনেক সমাজে সন্তান আছে দুনিয়াতে আসার আগে তার বাবা মারা যায় এমন ইতিহাস সমাজে আছে না না দুনিয়াতে আসার আগে বাবা মারা যায় আবার অনেক সন্তান আছে দশ মাস দশ দিন মার পেটে থাইকা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ডেলিভারি কেসে আবার সন্তানের মাটা মারা যায় এই মায়ের মর্যাদা কত জানেননি যেই সমস্ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের মা মারা যায় আমার নবী বলেন আমার আল্লাহ ওই সন্তানের মাটাকে শহীদের মর্যাদা দান করে দে শহীদের মর্যাদা দান করে দে এবার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন একেবারে ছোট আমার নবীজিকে বাজারে নেওয়া হলো ওই বাজারের ভিতরে একটা মহিলা আগমন করতেছেন যেই মহিলাটা অত্যন্ত জীর্ণ শীর্ণ ওই মহিলাটা যেই বাহনের মধ্যে উটের মধ্যে করে আসতেছেন উটটার স্তনের মধ্যে কোনো দুধ নাই উটটাও একেবারে জীর্ণ শীর্ণ একেবারে দুর্বল এখানে অনেক মুরব্বী আসছে অনেক দুর্বল হার্টের রোগী অনেক মুরব্বী এখানে বসে রয়েছে তার কমরে ব্যথা কথা কন না কেন কথা কন না কেন অনেক মুরব্বী আসছে শ্বাস ফলায় কষ্ট পায় এমন কষ্ট এরপর মনে মনে ভাবতেছে আজকে বাগবাড়ি এই বাগবাড়ি গাউসিয়া নজরুলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা বাৎসরিক মাহফিল এবার যদি ঘুমাইয়া থাকি আগামী বছর আবার মাহফিলটা নাও পাইতে পারি কথা বলেন না ঠিক কিনা না